করবো ইগনোর নিয়ে, ঠিক আছে? তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, তো এখানে দেখো আমি আগে ভিডিওতে তোমাদের বলেছি যে এক্সামটা পোস্টপন্ড হয়ে গেছে, ঠিক আছে, যেটা নোটিফিকেশন তোমরা দেখেছো অলরেডি, এবং আমি সেখানে বলেছিলাম যে ওপেন বুক এক্সামিনেশন সম্বন্ধে, ঠিক আছে? তো আজকে যে একটা আপডেট চলে আসছে সেখানে কিন্তু তোমাদের ওপেন বুক এক্সামিনেশনটা কিন্তু সকলের জন্য নয়, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পারছো, এই দেখো পোস্টপন, এখানে তোমার দেখো লেখা রয়েছে কিছু প্রিভেন্টিভ মেজার টু অবটেন স্প্রেড অফ COVID-19, এই ডিটেলস সব কিছু লেখা রয়েছে নোটিফিকেশনসগুলোর। এখানে একটা জিনিস তোমার দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই যেখানে সাবমিশনের একটা নতুন একটা আপডেট আসছে, যেটা হচ্ছে তোমাদের লাস্ট, সরি আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যারা যারা মনে করো এক্সামটা দিতে, মনে করো যেটা 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরবর্তী সময় কি করা হয়, পোস্টপন করা হয়। দেখতে পাচ্ছ যে December 2021 টার্ম অ্যান্ড এক্সামিনেশন পোস্টপন টিল ফার্দার নোটিফিকেশন। তো দেখো এখন কিন্তু গভর্নমেন্ট, এখন এই যে বোর্ডটা রয়েছে ইগনো, তারা কিন্তু এটাকে এখন দেখবে যে কোভিড সিচুয়েশন কেমন আছে। কিন্তু দেখো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এটা অর্ডার দেওয়া রয়েছে যে তারা কোনো মতেই কিন্তু যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে, যে 3 বছরের কোর্স হয়, যারা থার্ড ইয়ারে এখন পড়ছো, তো তাদের কিন্তু এক্সামিনেশনটাকে নিতেই হবে, তাদের পরীক্ষা না নিয়ে কিন্তু তাদেরকে প্রমোশন দেওয়া যাবে না। তো এখন এখানে কি যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের কি পরীক্ষা হওয়ার চান্স রয়েছে, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি যারা সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট তাদের কিন্তু এক্সামিনেশনটা হওয়ার চান্স খুবই কম, তাদের কিন্তু একরকম বলতে পারো যে প্রমোশন দেওয়া হতে পারে। এবং ওপেন বুক এক্সামিনেশন যেটা সম্বন্ধে আমি আগে বলেছিলাম যে ওপেন বুক এক্সাম, সে ওপেন বুক এক্সামিনেশনটা কিন্তু তোমাদের যারা মনে করো লাস্ট ইয়ারে পড়ছে তাদের জন্য কিন্তু ওপেন বুক এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হতে পারে, এবং তাদের জন্য কিন্তু ওপেন বুক এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হতে পারে। তো এখন দেখো এখানটায় তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তারা কিন্তু কীভাবে করে প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু তোমরা আগের থেকে দেখে নিতে পারো যে প্রিপারেশনটা কীভাবে নিতে হবে, ঠিক আছে? এবং যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারা কিন্তু তোমাদের এক্সামিনেশনটা না হওয়ার চান্স সবচেয়ে বেশি, কারণ যেহেতু কোভিডের সিচুয়েশনটা এখন দেখতেই পাচ্ছ 1 লাখের বেশি বেড়ে গেছে, তো সেক্ষেত্রে এতজন স্টুডেন্টকে নিয়ে পরীক্ষা করানো সেটা কিন্তু পসিবল না। তো সেক্ষেত্রে কিন্তু যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের প্রমোশনের চান্সটা কিন্তু অনেক রয়েছে, তো তাদেরকে প্রমোশন দেওয়া যেতে পারে বা তাদের প্রমোশন হতে দিতে পারে। তো এটা নিয়ে কিন্তু ফার্দার নোটিফিকেশন কিন্তু একটা নতুন করে রিলিজ করা হবে খুব কয়েকদিনের মধ্যে, সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হবে যে কাদের কাদের প্রমোশন দেওয়া হবে, ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস দেখো যে রি রেজিস্ট্রেশনের জন্য কিন্তু সে ডেটটা তারা এক্সটেন্ড করে দিয়েছে 15 জানুয়ারি, এবং এটার জন্য আমি বলে দিচ্ছি যে রি রেজিস্ট্রেশনের যে লাস্ট ডে যেটা 15 জানুয়ারি করা হয়েছে এটাও কিন্তু পরবর্তী সময় আরও আপডেট করা হবে, এবং এটাকে কিন্তু আবার 30 তারিখ পর্যন্ত আপডেট করে দেওয়া হবে, কারণ যেহেতু এক্সাম হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এক্সটেন্ড করা, এবং করোনার পরিস্থিতি চারিদিকে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, তো সেক্ষেত্রে কিন্তু এটাও এক্সটেন্ড হবে। তো যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে, ঠিক আছে? তো এতটুকুই ছিল ভিডিওতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।